পিরোজপুরের সন্ধ্যা নদীতে টিসিভি এর 1400 মেট্রিক টন ডাল বোঝায় এমভি স্কাই নামের একটি জাহাজের সাথে রূপসা এক নামের অন্য একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝালকাঠি গাবখান চ্যানেলে বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে জাহাজটি কাউখালী সন্ধ্যা নদীতে জরুরি নোঙর করে। জাহাজ কর্তৃপক্ষে জানিয়েছেন এটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রাত 12টার দিকে রূপসা এক নামের অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে এমভি স্কাইয়ের তলা ফেটে যায়। অর্ধ নিমজ্জিত অবস্থায় জাহাজটি পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর লঞ্চ ঘাট এলাকায় নদীতে থেমে থাকা অন্য একটি জাহাজের সাথে এসে নোঙর করে। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা ইতিমধ্যেই যারা এই মাল গ্রহণ করবে তাদের সাথে যোগাযোগ করেছি এবং যারা এটা পরিবহন করে নিয়ে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করেছি। স্থানীয় প্রশাসনিকভাবে আমরা যে ব্যবস্থা করেছি এটা যাতে এখনই ডুবে না যায়, দুই পাশে দুইটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বার্জ দিয়ে আমরা ঠেক দিয়ে রেখেছি। এখন এটা খালাস করার বিষয়ে স্ব স্ব কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি।